দেশের 57টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে দুপুর 2টা পর্যন্ত। নির্দলীয় এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হচ্ছে, যা পর্যবেক্ষণে প্রতিটি ভোটকক্ষে রয়েছে সিসিটিভি ক্যামেরা। ইসি কার্যালয়ের মনিটরিং সেল থেকে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি জেলার অধীনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত প্রতিনিধিরা এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন, যাতে মোট 92 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সংরক্ষিত নারী সংসদ সদস্য পদে 603 জন এবং সাধারণ সদস্য পদে প্রার্থীর সংখ্যা 1485 জন। নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে 94 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পুলিশ, এবিপিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে একটি স্ট্রাইকিং ফোর্স এবং র্যাবের একটি করে মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়াও 19 বৃহত্তর জেলায় 2 প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। এবারের নির্বাচনে 6,866 জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দর্শক, নির্বাচন পরিস্থিতি জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, ভোটার উপস্থিতি এবং নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানাবেন। মাহবুবা, আমি এখন আছি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। আমরা আজকে দেখেছি যে আসলে রংপুরের 8 উপজেলায় কিন্তু একযোগে এখানকার যে ভোট অনুষ্ঠিত হচ্ছে, আর বিশেষ করে আমরা দেখেছি যে এবার সারা দেশে রংপুরে কিন্তু ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে ভোট, এবং ভোট কেন্দ্রে নিরাপত্তা নির্বাচন কমিশন তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি রেখেছেন। সেই সঙ্গে আমরা দেখেছি প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা যুক্ত করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু আমরা দেখেছি যে এখানে পর্যাপ্ত পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার তারা কিন্তু মোতায়েন রয়েছে, এবং খুবই শান্তিপূর্ণভাবে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে 2টা পর্যন্ত। আমরা এবার দেখেছি যে রংপুরের রংপুর সিটি কর্পোরেশন, রংপুরের 2-3টি পৌরসভা এবং রংপুরের 73টি ইউনিয়ন পরিষদের 1,195 জন ভোটার তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং এই ভোটকে আমরা দেখেছি যে রংপুরে চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এখানে সাধারণ সদস্য পদে প্রার্থী রয়েছেন 29 জন, যার বিপরীতে আপনারা এখানে রয়েছেন মাত্র 8 জন থাকবেন। আর নারী সংরক্ষিত মহিলা আসনে যেখানে রয়েছেন যে প্রার্থী, তার মধ্যে রয়েছেন 14 জন। রংপুরে সব মিলিয়ে ভোটার উপস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছেন, এবং আমরা আশা করছি যে ভোট শেষ পর্যন্ত খুবই শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে চলবে। তবে এখানকার যে নির্বাচন কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে আসলে অবাধ নির্বাচন সুষ্ঠু অবাধ করতে তারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে আসলে এখানে এবার নির্বাচন আমরা দেখেছি যে 2 মুক্তিযোদ্ধে লড়াই হচ্ছে এই জেলা পরিষদ নির্বাচনে, কারণ 2 জন যে নির্বাচন প্রার্থী রয়েছেন তারা 2 জনেই কিন্তু মুক্তিযোদ্ধা এবং 2 জনেরই আওয়ামী লীগের প্রার্থী, তারা কিন্তু 2 জনেই আওয়ামী লীগের, একজন মনোনীত, একজন কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তারা উভয় আশা করছেন যে তারা নির্বাচন সুষ্ঠু হবে, তারা কিন্তু জয়ী হবেন। তা মাহবুব, আপাতত এই ছিল আমার কাছে রংপুরের উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর জেলা পরিষদ ভোটের। ধন্যবাদ, এতক্ষণ রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল।